আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন ঠাকুরগাঁ জেলার বালেডাঙ্গি উপজেলায় একটি আউট অজ্ঞাত রোগের আউটব্রেক হয়েছিল লাস্ট চব্বিশ তারিখে যে মৃত্যু হয় তার মধ্যে পাঁচজন একই পরিবারের মৃত্যু ঘটে পরবর্তীতে আরও চারজন হাসপাতালে ভর্তি থাকে যদিও তারা ভালো হয়েছে বর্তমানে এই পাঁচজনের যে মৃত্যু হয়েছিল পঞ্চম যিনি মৃত্যুবরণ করেন তার নাম মেহেরি হাসান চব্বিশ বছর তার রক্ত আমরা কালেক্ট করতে পেরেছিলাম স্যাম্পল হিসেবে এবং তাতে নিপা ভাইরাস শনাক্ত করেছেন ইউ আইডিসিআর জনগণকে আসলে এখন আমরা সচেতন করতে চাই জনগণকে একটু স্বাস্থ্য বার্তা দিতে চাই যেন তারা এই রোগটাকে চিহ্নিত করতে পারে জনগণ এটাতে আতঙ্কিত না হয় কিন্তু এটি পজিটিভলিভাবে নেয় সেই জন্য নিপা ভাইরাস একটি একটি ভাইরাস জনিত রোগ এটি বুঝতেই পারছেন এটির উপস্থিতি প্রথম ঘটে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে এবং তার নাম অনুসারে এটি একটি মালয়েশিয়ার গ্রামে হয় সেই গ্রামটির নাম অনুসারে এটি নিপা ভাইরাসের নাম হয় সেটি ছিল সিংগুই নিপা গ্রামে তো তার নামে এটি হয়েছে এবং প্রতি বছর এটির আউটব্রেক হচ্ছে আমাদের বাংলাদেশেও হয়েছে এবং এটির ফ্যাটালিটি অনেক বেশি আমাদের দেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট যদিও ফর্টি টু সেভেন্টি পার্সেন্ট রেঞ্জ তো এর লক্ষণ হচ্ছে মূলত প্রথমে একটি জ্বর আসে এবং জ্বরের সঙ্গে তার মাথা ব্যথা করে গলায় ব্যথা করে এবং মৃদু থেকে তীব্র শ্বাসকষ্ট অনেকের হয় এই লক্ষণ এবং পরবর্তী পর্যায়ে তার অজ্ঞান হয়ে যায় এই যে লক্ষণগুলো এটিকে আমরা সর্ব একটি প্যাকেজ হিসাবে এনকেফালাইটিস বলে চিহ্নিত করি এই লক্ষণগুলো যে সর্বক্ষেত্রে থাকবে তাও নয় এর কিছু কিছু লক্ষণ থাকতে পারে আবার বিশেষ ক্ষেত্রে লক্ষণ নাও থাকতে পারে তবে সাধারণত এই লক্ষণগুলো থাকে তার সঙ্গে একটি হিস্ট্রি থাকে অনেক ক্ষেত্রে যে যেমন শীতকালে আমাদের দেশে বেশি এই রোগটি হয় এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে এটির একমাত্র বাহক হচ্ছে বাদুর এবং বাদুরের প্রস্রাব লালা মলমূত্র এগুলি কোনো খাদ্যে লাগলে বিশেষ করে খেজুরের রসটা যখন শীতকালে পান করে তার থেকে আউটব্রেকটা বেশি আমাদের দেশে হয়েছে তার সঙ্গে সঙ্গে যদি কোনো ফল ফল খেয়ে থাকে বাদুর খাওয়া সেটি বাদুর যদিও এটি ই করে কিন্তু বাদুরের কিন্তু নিপা হয় না তো সেটি একটি গ এছাড়াও কিন্তু যে ফল হলেই হবে তা নয় এছাড়াও যদি এর মলমূত্রগুলো বাদুরের যদি কোনো ঘাসে পড়ে থাকে সেটি এফেক্টেড হলো এবং সেই ঘাসটি যদি কোনো গরু ছাগল বা শূকর খেয়ে থাকে তার সংস্পর্শে যদি কোনো মানুষ যায় সেই পশুটির অথবা আক্রান্ত ব্যক্তির তাহলে কিন্তু এই রোগ হতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে সকলকে এই মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে যে এই যে লক্ষণগুলো বললাম মাথা ব্যথা গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট মৃদু থেকে তীব্র এবং অজ্ঞান হয়ে যাওয়া এগুলি হলে আপনি দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করুন আমাদের প্রতিটি হাসপাতালে একটি র্যাপড রেসপন্স টিম গঠন করা আছে যত উন্নত দেশে আইসিসিসুর ব্যবস্থা থাকবে তত ফ্যাটালিটি কমবে মৃত্যুর হার কমবে এই জন্য দ্রুত আসতে পারলে যেটি এখন বলছে সেভেন্টি পার্সেন্ট উন্নত দেশে ফর্টি পার্সেন্ট এই সুযোগটা আমরা হয়তো নিতে পারবো আরও কিছু সচেতনতা আমি করতে চাই যেমন এটি কিভাবে আপনার দেহে প্রবেশ করতে পারে আমরা যে ফল খেজুরটি খাচ্ছি রসটি সেটি যদি আমরা জাল দিই এবং সেটি যদি সেভেন্টি ডিগ্রি ক্রস করে তাহলে কিন্তু নিপা ভাইরাস নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে কাজেই আর যদি এরকম কোনো শাকসবজি খান সেটিও কিন্তু সালাদ হিসেবে গ্রহণ করেন সেটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে খেতে হবে কোনো ফল খেলে সেটি ধুয়ে শুকিয়ে খেতে হবে নাম্বার টু নাম্বার থ্রি যে কোনো রুগী যদি এরকম সাসপেক্টেড হয়ে থাকে তার কাছে কারণ ছাড়া কারো যাওয়ার উচিত নয় এটি বারবার বলছি কারণ ছাড়া তার কাছে যাবেন না তবে তাকে আমরা বলি রোগীকে ঘৃণা নয় রোগকে ঘৃণা করো তো রুগীটির সাপোর্টের জন্য তার চিকিৎসাও দরকার তার সেবা সুস্থতা দরকার সেটি আমরা একটু প্রোটেকশন নিয়ে যাব তার কাছে কেমন যখন রুগীটির এক মিটারের কাছাকাছি যাব তখন নিজে মাস্ক পরব এবং তাকেও মাস্ক পরাবো যেন শ্বাসনালীতে তার জীবাণুগুলো কন্ট্যাক্ট স্পর্শে না আসে দ্বিতীয়ত যদি আপনি এই রুগীটি যে বিছানায় থাকবে তার চাদর বালিশ তোয়ালে থালা বাসন যেটি ব্যবহার করবে সেটি অন্য কাউকে আমরা ব্যবহার করতে দেবো না তৃতীয়ত তার যদি সেবা শুশ্রূষা করার পরে বা তাকে খাওয়ার পরিবেশনের আগে পরে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে আগে এবং পরে দুই জায়গাটাতেই তৃতীয়ত যে তার মলমূত্র যখন কোনো পরিষ্কার করতে হবে ঠিক তেমনিভাবে যারা করবেন তাদেরকেও গ্লাভস পরে নিতে হবে যেন হাতের কন্ট্যাক্টে না আসে মাস্ক পরতে হবে প্রোটেকটিভ নিয়ে তার সেবা করতে হবে এবং করার পরে আপনার কাপড় চোপড় খুলে ভালো করে গোসল করে সামান দিয়ে ধুয়ে নিতে হবে হাতও ধুয়ে নিতে হবে ঠিক তেমনিভাবে আল্লাহ না করে কোনো রুগী যদি মারা যায় সেই ক্ষেত্রে তার তো দাফনের ব্যাপার আছে তাকে যিনি বা যারা গোসল করাবেন তারা গ্লাভস পরে নেবেন কারণ তার সঙ্গে আপনারা জানেন যে মলমূত্র অনেক সময় বের হয়ে যায় এবং সেটি পরিষ্কার করার প্রয়োজন হয় অবশ্যই গ্লাভস পরতে হবে এবং মাস্ক পরতে হবে দিয়ে তাকে দাফ গোসল করাতে হবে এবং গোসল করার পর আপনারা এই কাপড়গুলো ভালো মতো পরিষ্কার সাবান দিয়ে ধুয়ে নিতে হবে আপনার শরীরও সাবান দিয়ে গোসল করে নিতে হবে যারা যারা এই গোসলের কাজে হবে ঠিক তেমনিভাবে দাপনের সময়ও একই প্রিকশন নিতে হবে দাফন করার পর আর যারা এটি কাজে সহায়তা করবেন তাদেরকে এই কাপড় চোপড় ভালো করে ধুতে হবে এবং নিজেরাও সাবান দিয়ে ভালো মতো গোসুল করে নিতে হবে এই প্রিকশনগুলো যদি নেওয়া যায় তাহলে এর আউটব্রেকটি হবে না এরপরেও একটি করার কথা থেকে যায় যে একটি আউটব্রেকের বা একটি আক্র মানে রোগ হওয়ার জন্য রুগী মানে যেই জীবাণুটির ভিরুলেন্সের উপর নির্ভর করে সাথে সাথে যে রুগী হবেন তার রেজিস্টেন্স বডি রেজিস্টেন্স কতটুকু আছে তার উপর নির্ভর করে যত সময় যায় এটি কিন্তু রেজিস্ট্যান্স কমে যায় যেমন বালোডিং আউটব্রেকটির প্রায় দশ দিন ক্রস ক্রস করে গেছে এ এর কিন্তু নতুন আউটব্রেক হয়নি কাজে আমরা ধরে নিচ্ছি এটি কন্ট্রোল নিয়ন্ত্রিত হয়ে গেছে এবং ১৪ দিন পার হলে এটির কোনো আর রিস্ক থাকেই না হান্ড্রেড পারসেন্ট এবং নিপা ভাইরাস দুই থেকে তিন দিন শরীরের তাপে থাকলে এটি নষ্ট হয়ে যায় কাজে আমরা প্যানিক হওয়ার কোনো কারণ নেই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমাদের মাধ্যমে বলতে চাই যে আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করি এবং এটিকে আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই আমরা সচেতন হব এটি আপনাদের মাধ্যমে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই আউটব্রেকের সময় সাংবাদিক ভাইরা আমাদের পাশের থেকে যেভাবে হেল্প করেছেন জনগণকে আমাদেরকে সেটি আসলে শ্রদ্ধার ব্যাপার আমরা আপনাদেরকে ভরে স্মরণ করি এবং ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের পাশে পাবো এই প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে